বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী, বর্ষা আসার ইঙ্গিত দিতে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি, আর কালবৈশাখী শেষ রক্তের দাপটে দিশেহারা একাধিক জেলা। বজ্রাঘাতে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান, পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্যের কথা আগেই ঘোষণা করেছিলেন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পাশে স্বয়ং হাজির মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী ডাক্তার বসু। ইতিমধ্যেই বাস পড়ে মৃত্যু হয়েছে 33 জনের, নড়ে চড়ে বসেছে প্রশাসন। গোটা বসিরহাট মহকুমা জুড়ে বাস পড়ে 5 জনের মৃত্যু। বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানা চৈতা গ্রাম পঞ্চায়েতের সাদিকনগর গ্রামে বছর 50-এর রিয়াজউদ্দিন মণ্ডল গত রবিবার 6 জুন বিকেল বেলায় বাড়ির বারান্দায় বসে মাছের জাল বুনছিলেন। সেই সময় হঠাৎ বজ্রাঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রামে। দুস্থ পরিবারের একমাত্র রোজগারি ছিল সে, তাই পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার, স্বভাবতই ভরসা পেয়েছে পরিবার। দেখুন, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে এদের সঙ্গে আছেন এবং আমরা দলগতভাবে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী সহযোগিতা করার জন্য আজকে এসেছি দলের পক্ষ থেকে এবং মন্ত্রিসভার পক্ষ থেকে। এখানে আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এসেছেন, আমাদের জেলা প্রেসিডেন্ট, আমি এসেছি, এখানে আমার রফিকুল সাহেব আছেন, বর্তমান বিধায়ক এখানে ডিএম সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক, আমরা সবাই মিলে, সিরাজ ভাই আছেন, সবাই মিলে আমরা এখানে আজকে এই যে আমাদের রিয়াজউদ্দিন মণ্ডল প্রয়াত, তার স্ত্রী, পুত্র, তার পুত্রবধূ, আমরা সবার পাশেই আমরা দাঁড়ালাম এবং এর এসডিও বিডিও সাহেবও ছিলেন, তারাও আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি, থাকবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ফিলান্থ্রপিস্ট যে মনোভাব, মানবতাবাদী মনোভাব, সেইটা কিন্তু এটা আরেকবার এই ঘটনা প্রমাণ করে। আগামী দিন কি পরিবারের পাশে? এই পরিবারের পাশে সবসময় আমরা আছি। আগামী দিন মানে কি? আজ থেকে আছি। আজকে যে মুহূর্তে আমরা এখানে সরকারিভাবে এবং দলগতভাবে আমরা আমাদের সহযোগিতা করেছি, আগামী দিনেও আমরা সার্বিকভাবে থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকাল 11:30 নাগাদ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার বসু, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনির সঙ্গে স্থানীয় নেতারা প্রত্যেকে মৃতের পরিবারের বাড়িতে যান এবং 2 লক্ষ টাকা চেক ও নগদ অর্থ তুলে দেন। আজকের দিনে মানুষের পাশে থাকাটা একটা বড় ব্যাপার। মানব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 32টা যে মারা গেছে আমাদের বাজ পড়ে মারা গেছে, 32টা পরিবারকে কিন্তু সাহায্য করছে যেভাবেই হোক, তাতে আর্থিক সাহায্য আর সরকারিভাবে আমরা আর্থিক সাহায্য সংগঠন কতভাবে সংগঠনভাবে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পাঠিয়েছেন। আমি আমাদের অত্যন্ত প্রিয় আমার নেতা মন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, দমদমের বিধায়ক ডাক্তার বসুকে নিয়ে এসেছি, আমার প্রাক বিধায়ক রফিকুল রহমান রয়েছেন, প্রাক্তন বিধায়ক সিরাজ এজেম আব্দুল রয়েছেন, সিরাজ রয়েছেন, আমাদের সরোজ রয়েছেন, সর্বোপরি আমাদের দুজন প্রশাসক রয়েছেন, একজন এসডিও সাহেব রয়েছেন। এই পরিবারটা যাতে স্বচ্ছলভাবে চলতে পারে, আজ থেকে পরিবারটা আমাদের ফ্রেন্ড, বন্ধু, বন্ধুকে বন্ধু যেভাবে দেখে আমরা সেইভাবে দিই। এই বললো না মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী নন, মানবতা সব থেকে উপরে উঠে গেছে। মানবতা মমতা যে কোনো রঙ দেখেন না, কোনো রঙ দেখেন না, কে কী রঙ দেখেন, বাংলার মানুষ, বাংলা সাড়ে 10 কোটি মধ্যে একটা মানুষ তিনি আত্মপর, তার পরিবারের পাশে সে দাঁড়িয়ে, এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবাইকে বলবো যে সহযোগিতা করবে, পরিবারের পাশে দাঁড়াবেন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সবাই যারা মেম্বার তারা পরিবার থাকে, সমস্ত সুখ দুঃখের দায়িত্ব আমরা নিলাম। পঞ্চায়েত প্রধান আছে, প্রধান আছে। যেভাবে বজ্রাঘাতের মৃত্যু বাড়ছে তাতে চিন্তা বাড়ছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই কলকাতা পৌরসভার তরফ থেকে বজ্রপাত নিয়ন্ত্রণের মেশিন বসানো হয়েছে, ধাপে ধাপে বিভিন্ন জায়গায় এই যন্ত্র বসানো হবে। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও রাজ্যের মানুষকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়। তাই সজাগ এবং সতর্ক থাকুন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।